সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। অডিয়েন্স, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি প্রোগ্রাম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হলো ম্যাকি Q5 লকস্টি সুইং মেশিনের রিসেট এবং শর্টকাট কিছু প্রোগ্রাম আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। অডিয়েন্স, শুরুতে আমরা এই মেশিনের ফার্স্ট ব্যাগ স্টিচ এবং লাস্ট ব্যাগ স্টিচ এ বি যে বাটনটি আছে এই অবশ্যই মেশিনটি টাচ মেশিন আপনারা দেখতে পাচ্ছেন। তো হাতের আলতো ছোঁয়াতে এই মেশিনের টাচ কাজ করে এবং এই টাচের কারণে আমরা আমাদের এই মেশিনের প্রোগ্রামগুলো সেট আপ করতে পারি। তো অডিয়েন্স, এ বি বাটনটি চাপ দিলে আমাদের ফার্স্ট ব্যাগ স্টিচ সিঙ্গেল আসে এবং ডাবল চাপ দিলে আমাদের ফার্স্ট ব্যাগ স্টিচ ডাবল আসবে এবং সি ডি বাটনটি চাপ দিলে লাস্ট ব্যাগ স্টিচ সিঙ্গেল আসবে এবং আবার ডাবল আসবে। তারপরে পর্যায়ক্রমে আমরা উপরের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো আপনাদেরকে করে দেখাবো এবং ভিতরের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখার চেষ্টা করব। তো অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন ডাবল ব্যাগ স্টিচ দিয়ে আপনাদেরকে মেশিনটি চালিয়ে দেখালাম এবং এখন আমরা সিঙ্গেল ব্যাগ স্টিচ দিব এবং সিঙ্গেল ব্যাগ স্টিচ দিয়ে আমরা মেশিনটি চালাবো। তারপরে আমরা এই মেশিনের উপরের যে শর্টকাট প্রোগ্রামগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো অডিয়েন্স, এই মেশিনের ফার্স্ট ব্যাগ স্টিচের পাশে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটি আমাদের স্টেট বাটন এবং চাপ দিয়ে ধরে রাখলে আমাদের সিজার বাটন, অর্থাৎ এই সামনের উপরের মাঝখানে যে বাটনটি এটি দুইটি কাজ করে এবং নিচের যে বাটনটি আছে মাঝখানের সেটি আমাদের সোলো স্টিচের কাজ করে এবং নিচের সাইডের যে ডাইন পাশের যে অপশনটি আছে সেই অপশনের মাধ্যমে আমরা যে নিডল বার, এই নিডল বার যখন আমরা চালাই, চালানোর পরে যখন নিডলের সাথে সাথে আমাদের যে প্রেশার ফিট, এই প্রেশার ফিট আমাদের উপর এবং নিচে করার একটি অপশন আছে। যেমন আমরা সুইং করার পরে অটোমেটিকলি প্রেশার ফিট উপর উঠে দাঁড়িয়ে থাকবে, আমরা যদি প্যাডেল চাপ না দিই তাহলে নিচে নামবে না, এই ধরনের একটা অপশন আছে। আর এম বাটনের বাম পাশের যে অপশনটি সেটা আমরা নিডল বার উপরে এবং ডাউনে করে রাখতে পারি এবং আমরা মেশিনের যে নিপেল সেই নিপেলটিও চালু করতে পারি। আর ডান পাশে যে এম বাটনটি আছে এম বাটনের মাধ্যমে আমরা আমাদের মেশিনের টাক প্রোগ্রাম এবং আমাদের মেশিনের যে ফিক্সড যে প্রোগ্রামটা থাকে, যেমন 10 স্টিচ বা 12 স্টিচ দিয়ে আমাদের মেশিনটা অফ হয়ে যাবে, এই ধরনের তিনটি অপশন আমরা এই এম বাটনের মধ্যে পেয়ে যাব। তো আমরা এখানে W যে বাটনটি আছে এ বি সি ডি সেই বাটনটিও আমরা এম বাটনের মধ্যেই পাবো, যদি সেট আপটা আগেই করে রাখতে হয় সেটা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। অডিয়েন্স, এই মেশিনের প্রোগ্রামে ঢুকতে হলে আমাদের যে পি বাটনটি আছে সেই পি বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে আমাদের সামনে প্রোগ্রাম নাম্বার চলে আসবে 01 এবং এটার যে গোল যে বাটনটা আছে সেটা হলো ইন্টার বাটন, সেটা চাপ দিলে আমাদের 1 নম্বর প্রোগ্রামের ভিতরে যেটা আছে সেটা আমাদের স্প্রিট, তারপর আমরা যে পি বাটন চাপ দিলে সেটা আমাদের সেভ হয়ে যাবে। তো অডিয়েন্স, এখন যদি আমরা প্লাস বাটন চাপ দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রোগ্রাম নাম্বার 2 চলে আসবে এবং আমরা এইভাবে পর্যায়ক্রমে সামনের দিকে আমরা প্রোগ্রাম নাম্বার নিয়ে যেতে পারবো। তো 3 নম্বর প্রোগ্রাম আমরা যখন ইন্টার করব তখন সেই ক্ষেত্রে 0 আছে এবং আমরা যদি 1 করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিডল বারটা ভিতর থেকে আমরা আপ ডাউন করতে পারবো। তো অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন আগে আমাদের নিডল বারটা ডাবে থাকতো, নিচে নেমে থাকতো নিডল প্লেটের নিচে, এখন আমাদের নিডল প্লেটের উপরে দাঁড়াচ্ছে। তো আপনারা যদি 1 রাখেন তাহলে সেই ক্ষেত্রে নিডল প্লেটের উপরে নিডলটা থাকবে, আর যদি 0 রাখেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিডল প্লেটের নিচে আমাদের নিডলটা ডাউন পজিশনে থাকবে। তো অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে প্রোগ্রামের সাথে আমাদের মেশিনের কন্ডিশনটাও করে দেখাচ্ছি। তো অডিয়েন্স, তারপরে আমরা 4 নম্বর প্রোগ্রামে যাব, এই 4 নম্বর প্রোগ্রামে আমাদের ফার্স্ট ব্যাগ স্টিচের যে স্পিড সেটা থাকবে এবং 5 নম্বর প্রোগ্রামে আমাদের লাস্ট ব্যাগ স্টিচের স্পিড থাকবে এবং 6 নম্বর প্রোগ্রামে আমাদের যে টাক প্রোগ্রাম টাকের স্পিডটা থাকবে, অর্থাৎ আমরা যে W বাটন দিয়ে টাক দিই চাপটাক সেই চাপটাকের স্পিডটা 6 নম্বর প্রোগ্রামে থাকবে। তো অডিয়েন্স, এভাবে পর্যায়ক্রমে সামনের দিকে যতগুলো অপশন আছে সেগুলো আপনারা পর্যায়ক্রমে একে একে চেক করে নিতে পারেন এবং কি দেখে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই মেশিনের রিসেট কিভাবে দিবেন, যেমন আপনারা এই মেশিনে কোনো কারণবশত কোনো কিছু চেঞ্জ করে ফেলছেন তাহলে সেক্ষেত্রে এটাকে কীভাবে রিসেট দেবেন। রিসেট দেওয়ার জন্য আমাদের এই মেশিনের সি ডি যে বাটনটি আছে সি ডি বাটন এবং আমাদের যে গোল বাটনটি আছে এই দুটি বাটন আমাদেরকে একসাথে আমাদেরকে প্রেস করতে হবে, প্রেস করার সাথে সাথে আমাদের এই মেশিনটা রিসেট হয়ে যাবে। তো অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি সি ডি এবং গোল বাটনটি চাপ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ডট ডট চলে আসছে এবং কি আমাদের মেশিনটা রিসেট হয়ে গেছে। তো অডিয়েন্স, এভাবে আপনারা চাইলে এই ম্যাকি Q5 সিঙ্গেল নিডল লক স্টিচ সুইং মেশিনের প্রোগ্রামগুলো আপনারা শর্টকাট প্রোগ্রাম করতে পারেন এবং রিসেট করতে পারবেন।
তো অডিয়েন্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।